অতি সত্বর যোগাযোগ করুন এডুকেশন ওয়ার্ল্ড কনসালটেন্সি বেস্ট ক্যারিয়ার গাইড ফর স্টুডেন্টস অপোজিট ওল্ড গ্যাস গোডাউন কেয়ার চৌমুহনী আগরতলা আমাদের ব্রাঞ্চ বিশালগড় কুমারঘাট ধর্মনগর উষাবাজার বৃহস্পতিবার ভোর রাতে আসা ঘূর্ণিঝড়ে রাজধানী লাগোয়া বেশ কিছু অঞ্চল ক্ষতিগ্রস্ত হয় খয়েরপুর বিধানসভার বলদাখাল বনমালীপুর এবং আগরতলা বিধানসভা এলাকার কয়েকটি এলাকায় ঝড়ে বাড়িঘরের ক্ষতি হয় ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্তদের দ্রুত সহযোগিতা পৌঁছে দেওয়ার জন্য এলাকাগুলি পরিদর্শনে যান সাংসদ প্রতিমা ভৌমিক তিনি বলেন বর্তমান সরকার এই প্রাকৃতিক আপদকালে প্রাথমিকভাবে সঙ্গে সঙ্গে কিছু টাকার সহযোগিতা পৌঁছে দিচ্ছে যা আগে পেতে কালঘাম ঝরত সাধারণ মানুষের বলেছেন এটা পাঁচ খয়েরপুর এরিয়া সকাল আটটা সোয়া আটটার দিকে সময় একটা সাইক্লোন এসেছিল ঘূর্ণিঝড় যেটা পাঁচ খয়েরপুরের বলদাখাল এরিয়াতে কয়েকটা ঘর এছাড়া বনমালীপুরের ওই পাশেই আইএসবিটির পাশে একটা ঘর তাছাড়া আইএসবিটির পাশে কয়েকটা দোকান এবং দশ নম্বর ওয়ার্ড ছয় আগরতলাতে তিনটা বিধানসভাতে আজকে আমরা যতটুকু দেখেছি এফেক্টেড হয়েছে তিনটা বিধানসভাতে গেলাম এবং সরকারের শাসন প্রশাসন উভয় আমাদের সঙ্গে রয়েছে এবং মুখ্যমন্ত্রীর নির্দেশ রয়েছে যে যখনই এমন কিছু প্রাকৃতিক আপদা আসবে তাদেরকে প্রথমে অ্যাসেসমেন্ট করার আগে প্রাথমিকভাবে যে অনুদানটা দেওয়ার কথা সাথে সাথে যাতে অন দ্য স্পট দেওয়া হয় আগে যেটা